চুরি যখন করবো এত শেয়ারহোল্ডার রেখে লাভ কি, আমরা একলাই চুরি করে খাই, বদনাম যখন আমাদেরই হবে ওরা তো কোনো বদনামের ভাগই নেবে না, খালি ক্ষমতার ভাগ নেবে। সুতরাং খেলা পোষ্ট, ইলেকশন হবে এবং প্রশাসন তাদের পক্ষে, পুলিশের উপায় নাই আওয়ামী লীগ ছাড়া অন্য দলে যেতে। এখন এই জন্য যে মমতা দেয় বললো আমেরিকা ইউরোপীয়, আমেরিকা তো আল্লাহর তরফ থেকে আইসে এনে, ইন্ডিয়া যেমন স্বাধীনতার সময় আইছিল তা নাহলে স্বাধীনতা আজকেও হইতো না। আমি চ্যালেঞ্জ করে বলতে মুক্তিযোদ্ধা গেরিলা যুদ্ধেই করতে থাকতাম, এটা বাস্তব। আমেরিকার দুই চাপে আজকে চিফ ইলেকশন কমিশনের সুর পাল্টাইছে না, পররাষ্ট্রমন্ত্রী সুর পাল্টাইছে না, আপনি আরও পাল্টাইব। বিএনপির নেতৃত্ব নিয়ে বিতর্ক থাকতে পারে, বিএনপির নেতৃত্ব চলমান, আজকে আছে তারিখ দিয়া, কালকে তারিখ দিয়ে রিজাইন করতে পারে, কাল দিয়া দুদিন পরে থাকবে না, নেতৃত্ব চলবে। দেশের জনগণ যদি বিএনপিকে সাপোর্ট দেয় তার ভোট দেওয়ার সুযোগটা দিবেন না কেন, আমার প্রশ্ন এটা। আমি মমতা জয়ের মানে সৌজন্যে তার দল বিএনপিকে নির্বাচনে আসার কোনো সুযোগ আছে? বিএনপিকে নির্বাচনে, বিএনপি নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল, বিএনপির মানে সত্যিকার অর্থেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছে। ইভেন জিয়া রহমান যখন মার্শাল সময় যখন এই যে হানা ভোট দিয়া জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, নির্বাচন মানে বিতর্কিত হইতেই পারে, এটা সবসময় হয়েছে। আমি নিজে যখন আওয়ামী লীগের আইনমন্ত্রী মনোরঞ্জন ধরকে ইলেকশনে হারাইছি 1979-এ, তখন তো আওয়ামী লীগ বলছে যে নির্বাচনে অনেক বিএনপি ইয়া করছে, কিন্তু গ্রহণযোগ্যতা ছিল। আমার প্রশ্নটা সিম্পল, থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি নেশন, আজকে যুদ্ধ ব্যাপার না, এখানে বিএনপি কেন বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, তাদের তিক্ত অভিজ্ঞতা 2018 সালে কিন্তু বিএনপি আওয়ামী লীগের অন্ডারে নির্বাচন করছে, এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার কথা দাম আছে, কিন্তু কথা রাখে নাই 14 সালে রাখে না, যার জন্য বিএনপি চাচ্ছে না আর একটা ভুল করতে। কারণ নির্বাচনে গেলে বিএনপির 100 সিট ধরায় দিবে, 80টা সিট ধরায় দিবে। আপনি চিন্তা করেন নির্বাচন কতটা অগণতান্ত্রিক, যে এখনও এই যে আমাদের হালার সাহেব আছে 298টা সিট দিয়ে দিয়েছে আওয়ামী লীগ, এখন আজকেও ওবায়দুল কাদের সাহেব বলছে দেখি দু একটা কেস যদি তারা আসে, তার মানে তারা যদি এসে পাটা ধরে সালাম করে ওই ইনুর সাহেব মেনন সাহেব একটা দুটো সিট পাবে, আর নাহলে কিন্তু এবার জোট মোট নাই বাতিল, কারণ আওয়ামী লীগ বুঝে নিছে এটা আর দরকার নাই, কারণ চুরি যখন করবো এত শেয়ারহোল্ডার রেখে লাভ কি, আমরা একলাই চুরি করে খাই, বদনাম যখন আমাদেরই হবে ওরা তো কোনো বদনামের ভাগই নেবে না, খালি ক্ষমতার ভাগ নেবে। সুতরাং খেলা পোষ্ট, ইলেকশন হবে এবং প্রশাসন তাদের পক্ষে, পুলিশের উপায় নাই আওয়ামী লীগ ছাড়া অন্য দলে যেতে। এখন এই জন্য যে মমতা দেয় বললো আমেরিকা ইউরোপীয়, আমেরিকা তো আল্লাহর তরফ থেকে আইসে এনে, ইন্ডিয়া যেমন স্বাধীনতার সময় আইছিল তা নাহলে স্বাধীনতা আজকেও হইতো না। আমি চ্যালেঞ্জ করে বলতে মুক্তিযোদ্ধা গেরিলা যুদ্ধেই করতে থাকতাম, এটা বাস্তব। আমেরিকার দুই চাপে আজকে চিফ ইলেকশন কমিশনের সুর পাল্টাইছে না, পররাষ্ট্রমন্ত্রী সুর পাল্টাইছে না, আপনি আরও পাল্টাইব। বিএনপির নেতৃত্ব নিয়ে বিতর্ক থাকতে পারে, বিএনপির নেতৃত্ব চলমান, আজকে আছে তারিখ দিয়া, কালকে তারিখ দিয়ে রিজাইন করতে পারে, কাল দিয়া দুদিন পরে থাকবে না, নেতৃত্ব চলবে। দেশের জনগণ যদি বিএনপিকে সাপোর্ট দেয় তার ভোট দেওয়ার সুযোগটা দিবেন না কেন, আমার প্রশ্ন এটা। আমি আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক, দিতে পারুক, হ্যাঁ বসুক মাননীয় প্রধানমন্ত্রী, বসুক, বৈশা খালেদা জিয়ারে জেলখানা রাখছে, ওনাকে যদি হাসপাতালে পাঠাতে পারে তা ওনাকে একটু সার্কিট হাউস আনতে পারে না, আচ্ছা বসেন। আমি বলতে চাই আমি তো খালেদা জিয়াকে রাজনীতি জানছি, যার জন্য আমি দেশ ছাড়া এগুলো ইতিহাস বলতে পারি না, আমি কিন্তু বিএনপির আরও আগের সিনিয়র, বেগম জিয়া বিএনপি করে নাই, আমি তাকে বিএনপিতে আনছি। সুতরাং জিনিসটা হয়েছে যদি বিএনপির সাথে খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার সাথে আরও দু একজন যদি গণ্যমান্য যারা সমাধান হইতে পারে, এবং শেখ হাসিনার পাওয়ারও থাকতে পারে, দেশও শান্তি থাকতে পারে, এই যুদ্ধটা বৃহযুদ্ধটা ভালো না, এটার পরিণতি ভালো হবে না, গার্মেন্টস বন্ধ হবে, শান্তিরক্ষী বাহিনী বন্ধ হবে, শেখ হাসিনা ক্ষমতার চাহিদা দেশ ছেড়ে পালাইতে হবে, কারণ আমার জন্য না, বিএনপির জন্য না, পরিস্থিতির জন্য। আই টেলও আমি বিদেশ থেকে বলতেছি যে পরিস্থিতিটা শেখ হাসিনা মানতে রাজি না, বুক ফুলায় বলে আমি এটা কেয়ার করি না, ওরে কেয়ার করি না, উনি উত্তর কোরিয়া হয়েও থাকতে পারবে না, রাশিয়া চীন তাকে সাপোর্ট দেবে না, কারণ তারা নিজেরাই সাপোর্টের দরকার, লাইফ সাপোর্টে আছে, আমেরিকা ইজ এ সুপার পাওয়ার, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা তো সময় নেই, আলোচনা শেষ করতে চাই মোহাম্মদ হেলালুদ্দিন। হেলাল ভাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের বা গ্রহণযোগ্য নির্বাচন যেটির কথা বললেন আমাদের আনিসুজ্জামান খোকন ভাই, সেজন্য যা করণীয় ছিল সেই সুযোগ কি আর আছে কি না, বা এখন আর বাংলাদেশ কি সেই পজিশনে, সেই পরিস্থিতি বাস্তবতা কি আছে? সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন,
গ্রহণযোগ্য নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হলে সেটার একটা গ্রহণযোগ্যতা থাকে। 2008 সালের নির্বাচন নিয়ে কোনো বিতর্কিত না, বিতর্ক নাই, সুতরাং এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন। 91 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, 2008 সালের নির্বাচন, এই নির্বাচন মানে 90-এর পরে এই নির্বাচন নিয়ে একদল আরেক দলের পক্ষে মানে সূক্ষ্ম কারসূপির অভিযোগ এনেছে, একদম মেজর যারা হেরে গেছে তারাই হেরে গেছে, এটা আলটিমেটলি এগুলি কিন্তু জনগণের মধ্যে বা বিশ্বের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন কিন্তু বিশ্বের মধ্যে বা নিজের দেশের জনগণের মাঝে কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি এই তিনটি নির্বাচন। সুতরাং নির্বাচন হলে যে এটা অবাধ এবং সুষ্ঠু হবে বিষয়টা এরকম না, কারণ বিশাল একটি জনগোষ্ঠী বাইরে। আমি আগেও বলি সবাই অংশ নিলেই যে নির্বাচন গ্রহণযোগ্য হবে, সালে সেটা আবার প্রমাণিত হয়েছে। সুতরাং এই দেশের নির্বাচনের যতগুলো অর্গান আছে সবগুলোই মনে নষ্ট করে দেওয়া হয়েছে, এগুলি খুব সহজে ঠিক হবে না, এগুলি সব সহজে ঠিক হবে না। আমি আরেকদিনে বলেছিলাম যে আপনি একজন ভালো ভদ্রলোক সচিব বা বিচারপতিকে যদি আপনি বিতর্কিত করতে চান, একদম ভদ্রলোক জেন্টেলম্যানকে বিতর্কিত করতে চাইলে নির্বাচন কমিশনে বসাবেন, যতভাবেই তিনি নির্বাচন করেন তিনি বিতর্কিত হবেন। যারা না জিতবে তারা তো এটা বলবে না, তারা না জিতবে না, শুধু দেশের মুসলিমীয় কিছু জনগণ বলেও দেশের জনগণ আপনি বলেন তো, আমরা আপনি বলেন তো, এই যে এই যে এই যে প্রধান নির্বাচন কমিশনার আসলেন তিনি বিতর্কিত কাজ সময় নেই আলোচনা শেষ করতে চাই। তিনি সঠিক কাজ কোনটি করলেন? তিনি গাইবান্ধা নির্বাচন থেকে শুরু করে এই যে ফেনী উপনির্বাচন থেকে শুরু করে মমতা দিলাল উদ্দিন, তিনি কোন নির্বাচনটি সঠিকভাবে করলেন?